এখন এই জায়গাটা ডেজার্ট দিয়ে খুঁজতে অনেক জায়গা করে লেছে গভীর করে লেছে এখন আর এই জায়গা জঙ্গলটা দিব না হাঁটতেছো না জি ভাই বলেন নদীর নাম কি নরসুন্দা মানে এটা এটা তো আপনার একদম সোজা তারাইল একবারে সোজা পদ্মা নদীর ভিতরে ব্রহ্মপুত্রের সাথে আচ্ছা ওইদিকে নদীটা সোজা কিশোরগঞ্জ বায়া এক করে সরাসরি ময়মনসিংহ ব্রহ্মপুত্র ওকে আর ব্রহ্মপুত্রের একটা নালা ওটার নাম হলো নরসুন্দা নরসুন্দা আচ্ছা আচ্ছা তার মানে এটা হলো নগরকুল গ্রাম আর এটা হলো দামিহা গ্রাম তাই না দুইটা মধ্যস্থল দিয়ে গেল নরসুন্দা নদী প্রবাহিত আচ্ছা আচ্ছা আর এটা ওই দিকে কই গেছে এটা ওই যে আপনি সুজাই নাম মিটাবো নষ্টগ্রাম আব্দুল হামিদ সাহেবের এলাকায় রাইট আব্দুল হামিদ সাহেবের এলাকা আচ্ছা আরো আপনি দূরে যেতে পারেন সেটা একবার একবারে সুজা সিলেট সিলেট হ্যাঁ হ্যাঁ হবিগঞ্জ ওই দিকটা হয়ে মদন কৃষ্ণ নদীর সাথে অ্যাড হয়েছে মদন কোন নদীর সাথে মগরা নদীর তিস্তা নদীর সাথে অ্যাড হয়েছে তিস্তা তিস্তার সাথে তিস্তা ওইদিকে আচ্ছা আচ্ছা একটা মগরা নদীর সাথে অ্যাড হয়েছে দিবে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 মদন যেটা পাহাড় তুলে গেছে মগরা নদীর সাথে অ্যাড হয়েছে আচ্ছা আপনার কি মনে ওই যে আপনার আমি কিছু অটো গাড়ি দেখতে পাচ্ছি এদিকে যাচ্ছে হ্যাঁ এটা হ্যাঁ যাক আমি এখন আপনাদেরকে আরো 20 বছর পিছায় নিয়ে যেতে চাই আচ্ছা বলেন আমি 1998 সালে বলেন 1998 সালে একটা গরু বিক্রির জন্য আমি নিয়ে গিয়েছিলাম মুড়িগান্দি বাজার মানে নিয়ামতপুর বাজার আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করেন তখনকার পরিবেশটা কেমন ছিল পরে আমি বলতেছি তখনকার পরিবেশটা ছিল ওই দিক দিয়ে রাস্তা ছিল এত বেকওয়ার্ড যে হাইটে যাওয়া যেত না একদম ঠিক এখন এই যে রাস্তা 5 মিনিটেই যাওয়া যায় সব রাস্তাগুলো পাকা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ অথবা এমন সুন্দর হয়েছে যে সারাক্ষণ গাড়ি ঘোড়া চলতেছে একদম এই যে দেখেন আমি যে অটো গাড়ি এই যে যাচ্ছে হ্যাঁ এটা একদম নিয়ামতপুর তারাইল বায়া নিয়ামতপুর হয়ে করিম চামড়াঘাট করিমগঞ্জ আমরা ঠিক এই দিক দিয়ে ওইখানে আমরা যেতে পারবো যাক এটাই আমি যখন চিন্তা করি কি অবস্থা ছিল এটা তাই না মানে মানুষ এই নদী পথটা ছাড়া আর কোনো উপায় ছিল না না উপায় ছিল হ্যাঁ হ্যাঁ রেকর্ড পেজ ছিল আর কি যেটা মানে জমি থেকে রাস্তা ছিল অনেক নিচু ওই যে রাস্তাটা হচ্ছে এই আপনারা কি খাঁচা খালি কেন এই কেমন আছিস তুই হ্যাঁ ভালো তোর খাঁচা খালি কেরে ও যাক যাক ও ভাতি যা হ্যাঁ যা যা ওই যে নতুন রাস্তাটা হচ্ছে ওটা বেরিবাদ আচ্ছা যাক ভেরি নাইস এই হাওরের জন্য একটা বিশাল প্রস্তুতি নেওয়া হচ্ছে সরকার এটা হাতে নিয়েছে ও এইটা বেরিবাদ না আচ্ছা আচ্ছা এটা তো আপনার নদী ভাঙ্গার সাথে তো ওরও ভেঙে ফেলবো তখন কি হবে ভেঙে যায় এটা হলো ভিন্ন হিসাব কিন্তু মনে হয় এটা ভাঙবে না কারণ অনেক উপরে ও আচ্ছা 5 বছরের কোয়ান্টি আচ্ছা কোন কালভার্ট আছে বেরিবাদের জন্য প্রস্তুতি নিতেছে যে দুইটা তিনটা চুইকিট হবে সেটা কোনো কার্যকর ও মানে এই নদীর পানি যেন ভিতরে না ঢুকতে পারে তাই তো ও যাক সবাই মাঠ থেকে কাজ শেষে সবাই তাদের বাসায় ব্যাক করছে এই খাঁচা খালি কেন ও আচ্ছা আচ্ছা এই খাঁচাতে কি ধানের মুড়ি নেওয়া হয় আপনারা কি দড়িতে বাঁধেন না যাক যাক ভেরি নাইস সিনারি হ্যাঁ আচ্ছা যাক এই যে কিছু মানুষ এখানে গরু নিয়ে আসতেছে আহ এই যে হাওড়ের একটা স্নিগ্ধ বাতাস আর সবচেয়ে খারাপ লাগে আপনার হাওড়ের মাটির রাস্তায় ভালো লাগে পাকা হইলে ভালো লাগে না তাই না সেটাই যেখানে দাঁড়িয়েছি সেটা হলো নগরকুলের ইতিহাসজনক একটা স্থান যেখানে শত বছর ছিল একটা বটগাছ বটগাছ রোপণ ছিল সেটা মারা যাওয়ার পরে নতুন 2010 সালে এই দুইটা গাছ লাগানো হচ্ছে সেই গাছগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ক্রমান্বয়ে বড় হয়ে যাচ্ছে এবং ওই বট গাছের ইতিহাস ছিল যে আপনার এই যে সদূর ইটনা থেকে ওই বট গাছ দেখে মানুষ নৌকা দিয়ে আসতো যে আমি ওই দিক দিয়ে গেলে আমি তারাইল পাবো তাই না ওইটা ছিল একটা ডিরেকশন একটা রাডারের মতো কাজ করতো পন্ডিত স্যার বলছিল এটা আমি আব্বা চাচাদের কাছে শুনছি আমি আর এটা ওই পুস্তকে পেয়েছি হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ এটাই ইতিহাসের জন্য স্যার ক্লাস 3 এ পেয়েছি আর এটা হলো চিতাশাল তাই না হ্যাঁ
তোমাদের কার কি নাম? মুসলমান দাবি তো হিন্দুরাও আছে এখনো নগরকুলে, ওরা খুব আরামে আসতে আছে, ওদের কোনো উৎপাত করা হয় না, ওদেরকে আগে থেকেই ভালো ছিল, এখনো এখনো ভালো। হ্যাঁ, সবার মধ্যে সম্প্রীতি আছে, সম্প্রীতিতে আছে। হ্যাঁ না, সেটা আমি যেটা খেয়াল করলাম, আপনার এদিকে মানুষের ওই রকম উন্নতির জিনিসটা হয় নাই, যেটা হলো যে সবাই মনে হয় কৃষি ভিত্তিক তো ওইভাবে ইয়েটা নাই, এবং বড় বড় যারা ডেভেলপ হয় নাই। হ্যাঁ, ডেভেলপ হয়েছে, ওরা সবাই শহরমুখী। তারাইলে প্রতিটা নগরকুলের মানুষের বাড়ি, প্রত্যেকেরই ব্যবসা, বড় বড় ব্যবসা আছে। আচ্ছা, ওরা প্রত্যেকটা নগরকুলের মানুষের ব্যবসায় শুধু না, খালি প্রত্যেকেরই বাসা বাড়ি আছে। ও আচ্ছা আচ্ছা, ওরা আসলে গ্রামে কিছু করেন না? গ্রামে কিছুই করে না, কারণ ওরা সবাই প্রত্যেকে তারাইল ব্যস্ত নিয়ে বাসা বাড়ি। আচ্ছা আচ্ছা, যাক যাক, এমন কোনো ফ্যামিলি নাই নগরকুল যে ওদের তারাইল বাসা বাড়ি। যাক, আমার এখানে সূর্য অস্ত যাচ্ছে। একসাথে আমরা অনেক খেলছি এরকম, ফুটবল খেলতেছে। যাক যাক, ঠিক আছে, তাহলে আপনারা এনজয় করেন, প্রকৃতির সাথে থাকেন। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আর মানুষকে বলেন এখানে আর আসার জন্য, পর্যটনের জন্য। হ্যাঁ আসে তো, প্রতিদিনই তো বিকাল বেলা আসে মানুষজন। আজকে না, আজকে হয়তো এখন দাওয়া লাগিয়ে গেছে, তো একটু কম, 10 জন 15 জন 20 জন এখানে আসে। এইটা কিন্তু আপনার একটা পর্যটনের ভালো জায়গা হইতে পারে, তাই না? এখানে ধরেন টং কিছু বানায় দিলে, মানে ঝুলন্ত কিছু, এই ফুসকা টুসকা, মানে আপনার ঝালমুড়ি ইয়েটা থাকে, মানুষ কিন্তু আসবে, তাই না? এটা মানে এলাকার যারা বেকার আছে, ওরা কি এটা মন্দব? হ্যাঁ হ্যাঁ, ওইটা শ্মশান কলা, ওদের পিছনে যে ঐতিহ্যগুলো ছিল ঠিক এভাবেই ওরা এই জায়গাটা আজও হিন্দুদের শাসনে আছে, ওরা এইভাবেই এখানে শ্মশান কলা ঘর কইরা বসবাস করতেছে। ওরা এখন বর্তমানে খুব আরামায়েশে আছে। হ্যাঁ হ্যাঁ, চমৎকার, এখানে হাঁসগুলো ঘুমাইতেছে। হ্যাঁ রাজা হাঁসগুলো ঘুমাইছে। গরু কয়টা আপনার ভাই বাড়িতে? একটা হাওর রক্ষা বাঁধ, তাই না? শহর রক্ষা বাঁধ থাকে না, হাওর রক্ষা বাঁধ। এই তোমার গাভীটা কতটুকু দুধ দেয়? আড়াই কেজি দেয় না? এটা তো ফ্রিজিয়ান গরু না, জানো না তুমি? ও, সূর্যটা অস্ত যাইতেছে। হ্যাঁ রাইট, এই হাতে কি এগুলো? যাক, একটা বাছুর ও একা হয়ে গেছে, ওর মা হয়তো আগে চলে গেছে। ধর দে, মার কাছে যাও। আচ্ছা, প্রকৃতি আসলে সুন্দর, এক এক এলাকার এক এক রকম সৌন্দর্য। আমার এলাকায় হলো যেমন সমতল, কিছু এলাকায় হলো পাহাড় পর্বত বেষ্টিত, তাই না? সিলেটে যা টিলা টোলা, মিরপুরে যখন ছিলাম আমি তখন গেলাম যে